লাস্ট ক্লাসে আমরা পড়াচ্ছিলাম লপিটালস রুল ইউজ করে কিভাবে লিমিটিং ভ্যালু অ্যাপ্লাই ফাইন্ড আউট করতে হয়। সো গত ক্লাসে আমরা চারটা মেথড আলোচনা করেছিলাম। নাম্বার ওয়ান জিরো বাই জিরো, নাম্বার টু ইনফাইনিটি বাই ইনফাইনিটি, নাম্বার থ্রি জিরো ইন্টু ইনফাইনিটি এবং নাম্বার ফোর ইনফাইনিটি মাইনাস ইনফাইনিটি। সম্ভবত আরও একটা করেছিলাম, সেটা কি ছিল, জিরো টু দ্য পাওয়ার জিরো ছিল। এই পাঁচটা করেছিলাম, ঠিক আছে। এ দুটিকে আমরা লপিটালস এর মেইন ফর্মুলা দিয়ে কাজ করেছি, আর এই তিনটা আসলে আমরা ক্যালকুলেশন করে এই এদিকে নিয়ে এসেছিলাম। আমাদের ইনডিটারমিনেট ফর্মস আছে ষাটটি, এর মধ্যে বাকি আছে ইনফাইনিটি টু দ্য পাওয়ার জিরো এবং ওয়ান টু দ্য পাওয়ার ইনফাইনিটি। এখন আমরা এই দুটি থেকে দুটি অঙ্ক করব। তারপরে যে স্লাইডে যে প্রবলেমস গুলি আছে সেই প্রবলেমস গুলি তোমাদেরকে প্র্যাকটিস করে হোমওয়ার্ক হিসাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করতে হবে। আমরা অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছি সেটার নাম্বার তোমার ডাইরেক্টলি যোগ হবে। কথা বুঝিনি, আবার বলো। তার অ্যাসাইনমেন্টটাকে পিডিএফ ফাইল করে দিতে হবে আমাদের, এই অ্যাসাইনমেন্ট, এই হোম যেটা জমা দিয়েছি তোমাদেরকে করতে দিয়েছি। ইয়েস তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুগল ক্লাসরুমে দিয়েছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু সাবমিট ইন টার্মস অফ পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলের মাধ্যমে তোমাকে জমা দিতে হবে, ঠিক আছে। আর এই যে কাজগুলি দ্যাট ইজ হোমওয়ার্ক, এগুলি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ করে দিতে পারো, ছবি তুলে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন চলো এই মেথডের একটি প্রবলেম সলভ করি। সাপোজ ওয়ান টু দ্য পাওয়ার ইনফাইনিটি, ওয়ান টু দ্য পাওয়ার ইনফাইনিটি, সাপোজ লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এক্স হল টু দ্য পাওয়ার ওয়ান বাই এক্স। আমরা এই প্রবলেমটা সলভ করতে চাই লিমিটিং ভ্যালু। এখন আসো প্রথমত আমরা দেখব কোন ফরম্যাটে এই প্রবলেমটা সাপোর্ট করে। স্যার ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি, হ্যাঁ, জিরো যদি অ্যাপ্রোচিং করি ওয়ান প্লাস জিরো ইজ ওয়ান, আর এখানে জিরো অ্যাপ্রোচ করলে ওয়ান বাই জিরো ইজ ইনফাইনিটি, দ্যাট ইজ আমাদের আসছে ওয়ান টু দ্য পাওয়ার ইনফাইনিটি ফর্ম। সো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম দুইটি মেথডের জন্য আমাদের কি করতে হবে, সরি তিনটা পাওয়ার ফর্মুলা যদি থাকে তাহলে আমাদের সাবস্টিটিউট করতে হবে, ধরতে হবে যে লেট ওয়াই ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার ওয়ান বাই এক্স। উভয় পাশে আমরা লগারিদমিক ফাংশন ইন্ট্রোডিউস করব, লন ওয়াই ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো লন অফ ওয়ান প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার ওয়ান বাই এক্স। আমরা জানি লগারিদমিক ফাংশনের পাওয়ারটা কোএফিসিয়েন্ট হিসাবে বসে, সেই ক্ষেত্রে এটা আমি ডান ডানে লিখছি, নো প্রবলেম। সাপোজ লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স ইন্টু লন অফ ওয়ান প্লাস এক্স, অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, সাপোজ লিমিট এক্স টেন্স টু জিরো লন অফ ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। অর্থাৎ আমাদের এই ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করে নিলাম। এখন আমরা টেস্ট করব এই অঙ্কটার কি টাইপের ডিজিজ আছে, আমাদের এই প্রবলেমটা রোগটা কি। এক্স টেন্স টু জিরো, নিচে জিরো হয় আর এখানে জিরো বসালে ওয়ান, লন ওয়ান এর মান জিরো, দ্যাট ইজ আমাদের ডিজিজটা হলো জিরো বাই জিরো ফর্ম। এখন আমরা জিরো বাই জিরো ফর্ম যেহেতু, তাই অঙ্কটার লপিটালস থিওরাম অ্যাপ্লাই করব, অর লন ওয়াই ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো। লপিটালস রুল কিভাবে অ্যাপ্লাই করে, লন এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই, দ্যাট ইজ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, আর এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান, আমরা এখানে লিখে দিব অ্যাপ্লাইং লপিটালস থিওরেম।
এখন একটু সিম্পলিফাই করে নেই, x tends to 0 1 by 1 plus 6 এখন আমরা লিমিটিং ভ্যালু যদি বসাই তাহলে এখানে শূন্য বসিয়ে দিলে 1 by 1 তাহলে 1 by 1 রেজাল্ট কত হয় 1 দ্যাট ইজ আমরা পেয়ে গেলাম 1 আর বাম পাশে আছে কি লন y তাহলে আমরা কি বলতে পারি or y equals to e to the power 1 is equals to e ln y সমান যদি 1 হয় y সমান e to the power 1 আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে if ln x equals to y সুতরাং x equals to e to the power y এটা 9 10 এর একটি ফর্মুলা যদি ln x সমান y হয় x সমান e to the power y তাহলে আমাদের এখানে ln y সমান ছিল 1 অতএব y সমান e to the power 1 দ্যাট ইজ e y কাকে ধরেছিলাম আমাদের মূল অঙ্কটাকেই আমরা y ধরেছিলাম therefore we can write that is limit x tends to 1 1 plus x whole to the power 1 by x result is e এই হলো আমাদের 1 to the power infinity related একটি প্রবলেম আমরা এখন আরেকটি ছিল infinity to the power 0 এই infinity to the power 0 related আরেকটি অঙ্ক করে এই লপিটালস এর অঙ্ক শেষ করব আমরা চলে যাব আমাদের সর্বশেষ টপিক মিড টার্মের আগে হুইচ ইজ ম্যাক্সিমা মিনিমা যেমন আমাদের অঙ্কটা আমরা এইভাবে নিতে পারি সাপোজ লিমিট x টেন্স টু ইনফাইনিটি ln x টু দা পাওয়ার 1 বাই x এখন x tends to infinity যদি infinity হয় ln infinity infinity that means এই জায়গাটা হবে infinity আর 1 by infinity মানে 0 আমরা এগুলি আগে থেকে জানি অর্থাৎ আমাদের এই অঙ্কটার ডিজিজ হলো infinity to the power 0 form আমি গত ক্লাসে বলেছিলাম তিনটি ফর্মের জন্য অঙ্কটাকে ধরে করতে হয় একটি হলো infinity by 0 আরেকটি হলো 1 টু দা পাওয়ার ইনফিনিটি আরেকটি হলো 0 টু দা পাওয়ার 0 একটার উপর আরেকটা পাওয়ার থাকলে ধরে করতে হয় সো চলো আমরা অঙ্কটাতে ধরে নিচ্ছি যে লেট y ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln x হোল টু দা পাওয়ার 1 বাই x অর ln y ইজ ইকুয়ালস টু লিমিট x tends to infinity ln of ln x whole to the power 1 by x একটু সিম্পলিফাই করে নেই যেহেতু ধরেছি এটাকে লিখতে পারি x tends to infinity 1 by x ln of ln x অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে লিমিট x tends to infinity ln of ln x divided by x এখন আমাদের টেস্ট করতে হবে এই অঙ্কটার ডিজিজ কি রোগ কি বলো কোন রোগে আক্রান্ত দেখো লিমিট এই জায়গাটা যদি ইনফিনিটি হয় ln ইনফিনিটি মানে ইনফিনিটি ln ইনফিনিটি মানে ইনফিনিটি অর্থাৎ উপরেরটা বারংবার ইনফিনিটি আসছে আর নিচেরটাও ইনফিনিটি অর্থাৎ আমাদের ডিজিজ হলো infinity by infinity form so আমরা জানি যদি you will face infinity by infinity then you have to apply L'Hopital's theorem তাহলে L'Hopital's theorem টা কিভাবে x tends to infinity একে একবার ডিফারেন্সিয়েট করব এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু আমাদের বিশেষ ডিফারেন্সিয়েশন এই পুরো ln x কে x ধরতে হবে 1 বাই ln x আসলে যাকে x ধরেছো সে কিন্তু x সে ln x তাকে আরেকবার করলে হবে 1 বাই x ওকে
আর নিচের x এর ডিফারেন্সিয়েশন 1 1 আর এখানে লিখতে হবে অ্যাপ্লাইং লপিটালস থিওরেম আচ্ছা আমরা বাকি অংশটুকু উপরে দেখতেছি অর ln y is equals to limit x tends to infinity এই জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে লেখা যায় ঠিক আছে ln x নিচে আছে আর 1/x এটা আমরা একটা উপরে একটা নিচে রাখবো যেন কোনো ফর্মুলায় ফেলতে পারি তাহলে এটা 1/x / ln x এইভাবেও লেখা যায় দেখো ln x টা নিচে তো নিচেরটা নিচে রেখেছি আর 1/x তাহলে কি কোনো ফর্মুলায় পড়ে কিনা সেটা দেখতে হবে দেখো তো 1/x ln x এর ডিফারেন্সিয়েশন 1/x আচ্ছা আমরা x টাকে নিচে এবং ln x সেটাও নিচে কোন একটাকে ln x নিচে 1/x নিচে তাহলে শুধু x হবে না শুধু x হবে 1/x আচ্ছা আমি ডিফারেন্সিয়েশনটা আরেকবার দেখি ln x এর ডিফারেন্সিয়েশন 1/x সেটা তো x না ln x এর ডিফারেন্সিয়েশন 1/x ওকে এই পর্যন্ত ঠিক আছে এখন আমাদের আমরা কোন একটা ফরম্যাটে ফেলানোর চেষ্টা করব এই ফরম্যাটে কিন্তু এই মুহূর্তে আমাদের যে 60টা ফরম্যাট আছে কোন ফরম্যাটেই পড়েনি যদি না পড়ে তাহলে আমরা যে কাজটুকু করতে পারি সেটা হলো এইভাবে 1/x ln x এইভাবে নিতে পারি দেখো x ও নিচে ln x ও নিচে সো 1/x ln x এখন লিমিটিং ভ্যালু অ্যাপ্রোচ করব তো আমরা জানি এটা ইনফাইনিটি x টেন্ডস টু ইনফাইনিটি ln ইনফাইনিটি ও ইনফাইনিটি দুইটা ইনফাইনিটির গুণফলও কিন্তু ইনফাইনিটি বাট 1/ইনফাইনিটি কত 0 0 এই অংশটুকুর লিমিটিং ভ্যালু আসবে আমাদের শূন্য তাহলে কি পেলাম ln y is equals to 0 or y equals to e to the power 0 সমান 1 y কাকে ধরেছিলাম আমাদের মূল অঙ্কটা ছিল y therefore আমরা বলতে পারি যে লিমিট x tends to infinity ln x all to the power 1/x এর রেজাল্ট হলো 1 তাহলে আমি সংক্ষিপ্তভাবে গত এবং কাল এবং আজকে মিলে 60টা মেথডের একটি করে হলেও অঙ্ক দেখিয়েছি আর তিনটার বিশেষ নিয়ম বলেছি আর চারটার জেনারেলাইজ ফর্মুলা তোমরা স্লাইডে কোনটার কয়টি করে অঙ্ক আছে তোমরা জানো কোনটাতে 5টা কোনটাতে 4টা কোনটাতে 2টা 2টার নিচে নাই সো বাকিগুলি তোমাদের সম্পূর্ণ করতে হবে দিস ইজ ইওর ডিউটি ওকে তাহলে আমি হ্যাঁ বলো এই যে মিডের যে কোশ্চেন এসে একটা অ্যানসার করলেই হয়ে যাবে না আরো আরো দিবেন করে মিডের কোশ্চেন কি করে অ্যাসাইনমেন্ট যে দিবেন অ্যাসাইনমেন্ট যে দিবেন একটা হ্যাঁ এটা মিডের অ্যাসাইনমেন্ট না এমনি অ্যাসাইনমেন্ট এটা হলো শোনো আমাদের পরীক্ষার মানে ইভালুয়েশনের অনেকগুলা স্টেপ আছে এর মধ্যে একটা স্টেপ হলো অ্যাসাইনমেন্ট সেই স্টেপ মেনটেন করতে গিয়ে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছি আর মিডের যে অ্যাসাইনমেন্ট সেটা মিড টার্ম ফাইনালের বিপরীতের অ্যাসাইনমেন্ট সেটা ভিন্ন সেটা কিন্তু আসবে আরো পরে ঠিক আছে আর এখানে মিডের এই এই অ্যাসাইনমেন্ট যেটা দিছি একটা প্রশ্নই এর মধ্যে তিনটা পার্ট সেই তিনটা পার্ট তোমরা কমপ্লিট করে গুগল ক্লাসরুমে সাবমিট করবে স্যার এটা ক্লাস টেস্ট 2 নিয়ার কথা ছিল ওইটা জি 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 ক্লাস টেস্ট 2 ভেরি গুড এটা আমার মেমোরিতে আছে আমরা ক্লাস টেস্ট 2 টা নিব বলেছিলাম গতকাল যে কখন নিব ক্লাস টেস্ট 2 টা নিব তোমাদের 16 তারিখ থেকে 22 তারিখ পরীক্ষা আছে 22 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমি চেষ্টা করব 22 তারিখ রাত 9টায় পরীক্ষাটা নিতে যেন কোনো কাজ না থাকে হ্যাঁ ওই দিন তো 9টায় দিয়েছো আমি 22 তারিখে পরীক্ষাটা নিব এতে তোমাদের সুবিধা হলো কি যদি শেষের দিকে ম্যাথ প্র্যাকটিস করো বা আগে থেকেই করো তাহলে ক্লাস টেস্টের জন্য স্পেশাল প্রস্তুতি লাগবে না আর যদি
আজকে পরে কালকে বলি ক্লাস টেস্ট, তাহলে কিন্তু তড়িঘড়ি তোমার সময় পাবা না। সেই জন্য আমরা শেষ দিন যেদিন পরীক্ষা শেষ হবে ওই দিন রাতে আমরা সিটির প্রশ্নটা নিব, এবং একদিন গ্যাপ দিলে ভালো হয়। তাহলে তুমি কি পরীক্ষা দিবা গ্যাপ দিলে? টানা ক্লাসের কারণে স্যার সবগুলো প্র্যাকটিস করতে পারেনি ভালোভাবে স্যার। আমি আবার বলি তোমাদের কিন্তু 22 তারিখের মধ্যেই খাতা জমা দিতে হবে, তাই না? চ্যাপ্টার নেম ইজ ম্যাক্সিমা মিনিমা। তোমরা ডিপ্লোমাতে এই ম্যাক্সিমা মিনিমা পড়েছ, অনেকেই ভালোভাবেই পড়েছ, অনেকে কি পড়েছ মনে নাই। আমি খুব সংক্ষিপ্ত ভাবে এই চ্যাপ্টারটা শেষ করব। তার উপরে ঠিক আছে, মিড এর পরেও আমরা কিছু ডিফারেন্সিয়েশন করব, সেটা একটু সামথিং ডিফারেন্ট, বাট এই পর্যন্ত আমাদের পুরো মিড এর সিলেবাস এর মধ্যে। সো অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, এখানে আমি দুটো ডেফিনিশন ইন্ট্রোডিউস করেছি। তোমরা যদি ফিগারগুলি একটু খেয়াল করো, দেখতে পাবে যে এই ফাংশনের এই পয়েন্টে, প্রথম ফাংশনের ডাউন পয়েন্টে একটা টার্নিং পয়েন্ট আছে, সেই টার্নিং পয়েন্টে তুমি একটা মিনিমাম পাবে, ওই গ্রাফের মিনিমাম ভ্যালু। আবার আমরা দেখতে পাচ্ছি তৃতীয় গ্রাফের উপরের পয়েন্টে একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবে, আর নিচের পয়েন্টে দুইটি মিনিমাম ভ্যালু পাবে। আমি জাস্ট প্রথমে ম্যাক্সিমাম মিনিমার আইডিয়া দিচ্ছি। আবার আমরা যদি খেয়াল করি তাহলে দেখব দ্বিতীয় চিত্রে এবং এই চতুর্থ চিত্রে কোনো টার্নিং পয়েন্ট ঠিকমতো পাচ্ছি না এবং ম্যাক্সিমাম মিনিমাম নাই। আবার লাস্ট যে ফিগারটা আছে সেই ফিগার থেকে আমরা বলতে পারি যে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটা হবে এইটা, আর সবচেয়ে ছোট হবে এই অংশ। তাহলে এখান থেকে আমাদের একটা বেসিক আইডিয়া হয়েছে যে হোয়াট ইজ ম্যাক্সিমাম বা হোয়াট ইজ মিনিমাম। দেখো আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাবো যে এখানে একটি টার্নিং পয়েন্ট আছে চতুর্থ ফিগারের মধ্যে, এই জায়গায় একটা টার্নিং পয়েন্ট আছে, বাট দেয়ার ইজ নো ম্যাক্সিমাম নো মিনিমাম। ঠিক আছে, এই টার্নিং পয়েন্টের একটা বিশেষ নাম আছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে ম্যাক্সিমাম বা মিনিমাম কাকে বলে? আমরা এখানে অ্যাবসলিউট ম্যাক্সিমামের ডেফিনিশন দিয়েছি ফার্স্ট লাইনে, তোমরা খেয়াল করে দেখো। অ্যাবসলিউট ম্যাক্সিমাম হলো এই শর্তটা যদি মানে, একটা নির্দিষ্ট এলাকার মধ্যে কোনো একটা পয়েন্ট যদি সি হয় এবং এফ অফ সি গ্রেটার ইকুয়াল এফ অফ এক্স হবে ওই এলাকার সাপেক্ষে, তাহলে এফ অফ সি কে বলা হবে ম্যাক্সিমাম। ঠিক অনুরূপভাবে যদি এফ অফ সি সবচেয়ে ছোট হয় ওই ফাংশনের তুলনায়, তাহলে তাকে বলা হবে এফ অফ সি কে বলা হবে মিনিমাম। আমি যদি এই জিনিসগুলিকে তোমার বোর্ডে দেখানোর চেষ্টা করি তাহলে আমি এইভাবে দেখাবো ম্যাক্সিমাম বা মিনিমাম। আমরা একটা গ্রাফ আঁকলাম, সাপোজ এক্স ও ওয়াই এক্সিস, এরকম আমরা অনেক আঁকতে পারি। সাপোজ দিস ইজ ফাংশন অফ এক্স, এই ফাংশনের কতগুলি টার্নিং পয়েন্ট আছে, সেই টার্নিং পয়েন্ট গুলি হলো এখানে একটা টার্নিং পয়েন্ট, এখানে একটি টার্নিং পয়েন্ট, এখানে একটি টার্নিং পয়েন্ট। ঠিক আছে, এখানে বেসিক্যালি আমরা মনে রাখার চেষ্টা করব গ্রাফ থেকে যে পাহাড় আকৃতির যদি হয়, অর্থাৎ এই টাইপের শেপ যদি হয়, এই টাইপের শেপ, তাহলে এটা এই শেপটার নাম হলো ম্যাক্সিমাম শেপ। আর পুকুর আকৃতির শেপ যদি হয়, অর্থাৎ গর্ত আকৃতির, তাহলে এই শেপটাকে বলা হয় মিনিমাম শেপ। এই শেপ দুটা আমাদের মনে রাখতে হবে।
থাকবে মনে থাকবে জি স্যার পাহাড় হলে হবে ম্যাক্সিমাম আর পুকুরের মতো হলে নদীর মতো হলে গামলার মতো হলে এটা হবে মিনিমাম তাহলে আমাদের এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এই গ্রাফে একটি ম্যাক্সিমাম আর দুটি মিনিমাম আছে তাই না আচ্ছা এখন আমরা এই পয়েন্টগুলিকে বলা হয় টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট চলো আমরা গ্রাফ দিয়ে আমরা আরো কতগুলি জিনিস বোঝানোর চেষ্টা করি বিশেষ করে স্লাইডের মাধ্যমে আমি আরেকটা চিত্র আঁকি তাহলে আরেকটু জিনিস ক্লিয়ার করা যাবে সাপোজ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অরিজিন আমি একটা এরকম একটা চিত্র আঁকলাম খেয়াল করে দেখিও তাহলে এই চিত্র থেকে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এখানে একটা পয়েন্ট আসবে তবে ইউ উইল গেট অ্যানাদার পয়েন্ট হিয়ার এবং এখানে একটি পয়েন্ট পাবে এই তিনটা পয়েন্টকেই বলা হচ্ছে স্টেশনারি পয়েন্ট এই পয়েন্টসগুলিকে বলা হচ্ছে স্টেশনারি পয়েন্ট তবে আমরা এখানে এই শেপটাতে আমরা একটা এই পাহাড় আকৃতির পাবো আর এখানে একটা পুকুর আকৃতির পাচ্ছি গ্রাফ অনুযায়ী অতএব এখানে ম্যাক্স পাবো আর এখানে মিন পাবো এটাই সত্য বাট এই জায়গায় কিন্তু আমরা কিছুই পাচ্ছি না এই জায়গায় এই শেপটাও আসেনি এটাও আসেনি সো এই জায়গাটাকে এখানে আমরা কোনো ম্যাক্সিমাম বা কোনো মিনিমাম পাবো না তার একটি বিশেষ নাম আছে হ্যাঁ বাট ইট ইজ এ স্টেশনারি পয়েন্ট সো ইট হ্যাজ নো ম্যাক্সিমাম নো মিনিমাম এই জায়গায় কোনো ম্যাক্সিমামও পাবো না মিনিমামও পাবো না পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হয় এই জায়গাটাকে এই টাইপের জায়গাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন পয়েন্ট অফ ইন এফ এল ই এক্স আই ও এন পয়েন্ট অফ ইনফ্লেকশন এমন একটা পয়েন্ট এটাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন আরেকটা নাম আছে স্যাডল পয়েন্ট আমি তোমরা দেখে নিতে পারো স্যাডল পয়েন্ট যে পয়েন্টে ম্যাক্সিমামও নাই মিনিমামও নাই কিন্তু এটা একটি টার্নিং পয়েন্ট অর্থাৎ টার্ন করে গ্রাফটা টার্ন করে কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম কিছুই নাই তাহলে আমরা গ্রাফ থেকে বুঝতে পারছি কোন পয়েন্টগুলিতে ম্যাক্সিমাম পাবো আর কোন পয়েন্টগুলিতে মিনিমাম পাবো চলো এবার ম্যাক্সিমাম মিনিমাম ক্যালকুলেশনের বৈশিষ্ট্য বা কিভাবে আমরা ক্যালকুলেশন করি তা একটা অঙ্কের মাধ্যমে দেখে একটি ফাংশন মনে করো সেই ফাংশনটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ভেরি সিম্পল একটা ফাংশন অথবা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ভেরি সিম্পল একটা ফাংশন নিলাম এই ফাংশনটা আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করতে চাই প্রথমত এর টার্নিং পয়েন্ট বের করতে হবে যাকে আমরা বলেছিলাম স্টেশনারি পয়েন্ট ঠিক আছে টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট আমাদের বের করতে হবে আমাদের এই হলো প্রথম কাজ তাহলে কিভাবে আমরা বের করব টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট এই ফর্মুলাটা দিয়ে এফ ডেস অফ এক্স ইকুয়ালস টু জিরো বসিয়ে এফ ডেস অফ এক্স ইকুয়ালস টু জিরো বসিয়ে আমরা টার্নিং পয়েন্ট বের করব আমরা কি কি এটা পারবো এর ডিফারেন্সিয়েশন কত টুয়াইস এক্স মাইনাস সিক্স সমান জিরো সুতরাং এক্স ইকুয়ালস টু কত আসে থ্রি এক্স ইকুয়ালস টু থ্রি হুইচ ইজ এ টার্নিং পয়েন্ট এটা একটি টার্নিং পয়েন্ট তাহলে আমরা বুঝতে পেরেছি এই ফাংশনের টার্নিং পয়েন্ট আছে একটি এরকম যদি ফাংশনটা কিউবিক ফাংশন হতো দুটি পাইতাম পাওয়ার ফোর হলে তিনটি পাবো পাওয়ার ফাইভ হলে চারটা টার্নিং পয়েন্ট পাবো এটা একটা ফর্মুলা আছে যে কয়টা পাওয়ার তার চেয়ে একটি কম থাকবে তার টার্নিং পয়েন্ট ওকে এখন আমরা এই জায়গায় তিন পয়েন্টে ম্যাক্সিমাম না মিনিমাম সেটা বের করতে হবে তাহলে আমি দুইটা পদ্ধতিতে দেখাচ্ছি একটা পদ্ধতি তোমরা ডিপ্লোমায় পড়েছো আরেকটা পদ্ধতি আজকে নতুন দেখতেছো ডিপ্লোমায় যেটা পড়েছো সেটা হলো
সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। আমরা তো প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করেছিলাম, ফার্স্ট ডেরিভেটিভ এসেছিল 2x - 6, আমাদের সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ হলো 2। এখন আমরা এই সেকেন্ড ডেরিভেটিভ এট 3 এই মানটা বের করব। সেকেন্ড ডেরিভেটিভ x সমান 2 পেয়েছি, তাহলে এখানে 3 বসালে রেজাল্ট কত হবে? এখানে কিন্তু x এর মান কোনো কিছু বসানোর সুযোগ নাই, সেটা 2ই হবে এবং গ্রেটার দেন 0। সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালু যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে হবে মিনিমাম। আমি আবার বলি, যে পয়েন্টটা আমরা বের করেছি এই পয়েন্টটা সেকেন্ড ডেরিভেটিভ এর মধ্যে বসাবো, বসিয়ে যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে পাবো মিনিমাম। এটা হলো একটি ফর্মুলা। আবার যদি সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালুটা যদি লেস দেন 0 হয়, শূন্যের চেয়ে ছোট হয়, তাহলে পাবো ম্যাক্সিমাম। এই পড়ালেখাটা তোমরা ডিপ্লোমাতে পড়ে আসছো বা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। কি কি পড়েছো? সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ শূন্যের চেয়ে বড় হয়, তাহলে মিনিমাম। উল্টা কিন্তু খেয়াল রাখিও, আর যদি লেস দেন 0 হয় তাহলে হবে ম্যাক্সিমাম। আমি সেকেন্ড ডেরিভেটিভটা কোনটা স্যার? সেকেন্ড ডেরিভেটিভ হলো এটা, এই ভ্যালুটা f ডাবল ড্যাশ অফ x, রেজাল্ট কত? 2। তাহলে 3 পয়েন্ট বসালেও 2, 100 পয়েন্ট বসালেও 2, বিকজ ইট ইজ এ কনস্ট্যান্ট ফাংশন। আমরা ফার্স্ট ডেরিভেটিভ করে এটা পেয়েছি, সেকেন্ড ডেরিভেটিভ করে 2 পেয়েছি। কিভাবে 2 আসে বুঝতে হবে কিন্তু। জি স্যার বুঝছি। এখন আমরা আরেকটা বিকল্প পদ্ধতিতে টেস্ট করব, এখানে যে 3 পয়েন্ট এটাতে ম্যাক্সিমাম আসবে না মিনিমাম আসবে। এখন দেখো আমাদের 8x = 3, এই 3 পয়েন্টের লেফট, এটা হলো লেফট আর এটা হলো রাইট, 3 পয়েন্টের বামে এবং ডাইনে দুইটা বিন্দু নিব, খুব কাছাকাছি। আমি আবার বলছি, 3 পয়েন্টের বামে দুটি বিন্দু নিব, খুব কাছাকাছি। আর এই বিন্দুটা আমরা সেকেন্ড ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালুতে বসাবো। মনে করো আমরা ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালুটা কত পেয়েছিলাম, 2x - 6, তাহলে 3 এর বাম অর্থাৎ 3 এর চেয়ে ছোট, 3 - আমি আবার লিখতেছি লেফট আর রাইট জিনিসটাকে বোঝানোর জন্য, এল ই অর্থাৎ 3 - আর রাইট বলতে বুঝাচ্ছি 3+, ওই 3 এর চেয়ে একটু ছোট একটু বড় আমরা নিব। একটু ছোট বলতে মনে করো সে ফর এক্সাম্পল আমরা 2.9 নিলাম, 2.9 3 এর চেয়ে একটু ছোট, 2.9 নিলে এই ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো তো দেখি? নেগেটিভ। হ্যাঁ স্যার নেগেটিভ হবে, নেগেটিভ হবে, অর্থাৎ স্লোপটা হবে নেগেটিভ। তোমরা ডিপ্লোমাতে পড়েছো স্লোপ নেগেটিভের একটা অঙ্ক পড়েছো, আমি স্লোপ নেগেটিভের হিসাবটা দেখাচ্ছি। মনে রাখিও এই সরল রেখাটা তার একটা স্লোপ আছে, এই স্লোপটা হলো এই অ্যাঙ্গেল, এটা হয় যখন নেগেটিভ হয়। আমি আরেকটি সরল রেখা আঁকার চেষ্টা করি, মনে করো এই সরল রেখাটা, এই সরল রেখার অ্যাঙ্গেল হলো এটা আর এই স্লোপটা হবে পজিটিভ, অর্থাৎ একটা সরল রেখা বা ঢাল, ঢালের অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে ডালটা থাকে পজিটিভ, আর 90 ডিগ্রির চেয়ে বড় হলে ডালটা হয় নেগেটিভ। আমরা ফার্স্ট ডেরিভেটিভ মানে ঢাল স্লোপ, তাহলে কি পেলাম, নেগেটিভ পেয়েছি না? নেগেটিভ মানে হলো রেড কালার, তার রেড কালারটা হয় এই অ্যাঙ্গেলে, তার মানে আমরা পেলাম এই অ্যাঙ্গেল, দেখো রেড কালারটা নিলাম। আবার আমি 3+ বলতে আমি মনে মনে ধরো 3.1 নিলাম, কথার কথা একটু বড় বা একটু ছোট, এই যে এগুলিতে আমরা জানি আগে থেকে,
তাহলে 3.1 যদি নেই এই ভ্যালুটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে পজিটিভ হবে পজিটিভ হলে এই এই যে স্লোপটা আছে এই স্লোপটা হবে অর্থাৎ আমাদের সেই স্লোপটা হবে এই আকৃতির শুরুটা ছিল নেগেটিভ এই আকৃতির শেষেরটা হলো এই আকৃতির তাহলে এই দুইটা রেখাকে আমরা যদি সমন্বয় করি তাহলে এটা কি পুকুরের মতো হবে না পাহাড়ের মতো হবে বলো তো পুকুর পুকুরের মতো হবে তার মানে কি কমেন্টস কি হবে এটা মিনিমাম এটা মিনিমাম যে এটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা টেস্ট করে আসছি এখন আবার টেস্ট করলাম টেস্টিংটা খুবই ইন্টারেস্টিং আমি আরেকটা অঙ্ক নিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে যে কিভাবে ম্যাক্সিমাম অথবা মিনিমাম বের করতে হয় তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম পাওয়ার জন্য দুইটা ফর্মুলা ডিসকাস করলাম একটা হলো ডিপ্লোমাতে যে পড়েছো সেই ফর্মুলাটা আরেকটি হলো বিশেষ একটি এই এটাকে বলা হয় স্লোপ অ্যানালাইসিস ঢাল অ্যানালাইসিস প্লাস থেকে মাইনাস না মাইনাস থেকে প্লাস ঢাল অ্যানালাইসিস দিয়ে আমরা আরেকটি টেস্ট করলাম চলো আমি একটা প্রবলেম নেই তোমাদেরকে বোঝানোর জন্য কোশ্চেনটা সাপোজ f of x is equals to 15x to the power 4 plus 8x cube minus 18x square plus 1 এই ফাংশনটার ম্যাক্সিমাম অর্থাৎ অ্যাবসলিউট ম্যাক্সিমাম অ্যাবসলিউট মিনিমাম আমরা বের করতে চাই তাহলে অ্যাজ পার ফর্মুলা অনুযায়ী আমরা শুরুতেই লিখব to get the turning points turning point গুলি পাওয়ার জন্য আমরা কি অ্যাপ্লাই করব ফার্স্ট ডেরিভেটিভ এর মান শূন্য বসাবো স্লাইডে এই থিওরামটা কিন্তু উল্লেখ আছে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য বসিয়ে আমরা টার্নিং পয়েন্টস গুলি পাবো সেটা একটাও হতে পারে দুইটাও হতে পারে তিনটা পাঁচটা অনেক কিছুই হতে পারে তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কত হয় কে পারবো চার পনেরো ষাট এক্স কিউব প্লাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এক্স ইকুয়ালস টু জিরো তাহলে এখান থেকে আমরা একটু ছোট করে নিতে পারি অর্থাৎ যদি বারো দ্বারা ভাগ করি ফাইভ এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইজ ইকুয়ালস টু জিরো এটা একটা কিউবিক পলিনোমিয়াল তিন ঘাত বিশিষ্ট সমীকরণ এই সমীকরণের এক্স এর কয়টা মান হবে বলো তো দেখি আমি একটি ক্যালকুলেটর তিনটা না এটা মিলাইতে হলে আমি আমার ক্যালকুলেটরটা আমি নিয়ে আসলাম তোমাকে ক্যালকুলেটরই করতে হবে ঠিক আছে হ্যাঁ ইয়েস এবার আমার যে ক্যালকুলেটরটা তোমরা দেখতে পাচ্ছ খুবই ব্যাকডেটেড তোমাদের কাছে নিশ্চয়ই আপডেটেড ক্যালকুলেটর আছে আর ক্যালকুলেটরের ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় তুমি জাস্ট ইউটিউবে যদি বাংলায়ও বলো তোমার একেবারে লাইন বাই লাইন দুই তিন মিনিট ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে তারপরেও আমি বলে দিচ্ছি আমি শুরুতে যাচ্ছি আমাদের এই তোমরা নিশ্চয়ই ক্যামেরা দেখতে পাচ্ছ প্রথমে আমরা এটা চিনতে হবে দিস ইজ কিউবিক ইকুয়েশন অর্থাৎ তিন ঘাত বিশিষ্ট সমীকরণ এর এক্স এর তিনটি মান আসবে তাহলে আমরা প্রথমে মোড ক্লিক করে করে ইকিউএন এ যাব ইকিউএন বরাবর আছে ওয়ান আননোনস এগুলি না ওইদিকে এরো সাইন আছে এরো সাইন যাইয়া ডিগ্রি থ্রি তে ক্লিক করলাম এখন এখানে মূলত আমাদের সমীকরণটার প্যাটার্ন এই টাইপের এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো
অর্থাৎ x কিউবের সহগ a, তাহলে x কিউবের সহগ হবে 5, আমি 5 এন্ড 5 দিয়ে ইকুয়াল ক্লিক করলাম, আর b হবে 2, ইকুয়াল ক্লিক করলাম, আর c হবে -3, -3 ইকুয়াল ক্লিক করলাম, আর d কত হবে, এখানে তো কনস্ট্যান্ট নাই, অতএব d হবে 0 ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার x এর এই তিনটি মান দেখাচ্ছে, একটি মান দেখাচ্ছে 3/5.6, আর একটি মান দেখাচ্ছে 0, আর একটি মান দেখাচ্ছে -1। আচ্ছা, এটা আমার ক্যালকুলেটরে দেখিয়েছে, তাহলে আমরা বাকিটা তোমরা দেখে নিও যে কিভাবে মানগুলো বের হলো। এইভাবে আমি ক্যালকুলেশন করে x এর তিনটি মান পেলাম, দেয়ারফর দ্য টার্নিং পয়েন্টস আর এই পয়েন্টগুলি ক্যালকুলেটর দিয়ে বের করেছি, কিন্তু তুমি লেখার সময় একটু সাজিয়ে গুছিয়ে লিখবা। প্রথমটা হলো -1 ছোট মান, তারপরেরটা 0, তারপরেরটা 3/5। আমরা তিনটি মান পর্যায়ক্রমে লিখেছি, এখন সেকেন্ড ডেরিভেটিভ করব এবং এই জায়গায় মানটা বসাবো, দেখব কি হয়, পজিটিভ হয় না নেগেটিভ হয় এক্সেট্রা এক্সেট্রা। তাহলে আমাদের সেকেন্ড ডেরিভেটিভে আসো, আমরা কিন্তু প্রথম ফার্স্ট ডেরিভেটিভ করে রেখেছিলাম, যে ফার্স্ট ডেরিভেটিভটা কত ছিল, 60x³ + 24x² - 36x, আর সেকেন্ড ডেরিভেটিভটা হলো 180x² + 24x² - 36x। সেকেন্ড ডেরিভেটিভ, এই সেকেন্ড ডেরিভেটিভে এই মানটা বসাবো প্রথম। নাও f ডাবল ড্যাশ অফ -1, ওই যে প্রথম ভ্যালুটা, তাহলে 180 × -1² + 48 × -1 - 36, এই রেজাল্টটা কত হয় আমাকে বলতে হবে। আমরা দেখতে পাচ্ছি কত হয়, 180 - 48 - 36, 96 আসে, তাই না, 96 which is greater than 0। তাহলে আমরা কি বলতে পারি, সিন্স সেকেন্ড ডেরিভেটিভ অফ -1 > 0, দেন f অফ x হ্যাজ এ কি হবে, গ্রেটার দেন 0 হলে মিনিমাম, মিনিমাম হ্যাঁ মিনিমাম at x = -1, and the minimum value is, মিনিমাম ভ্যালু ইজ কত হবে, f of -1, অর্থাৎ মূল ফাংশনে x এর মান -1 বসালে আমরা মিনিমাম ভ্যালুটা পাবো, তাহলে 15 × 1 + 8 × -1 আর -18 + 1, তাহলে কত হয়, 15 × 1 = 16, তাহলে 16 আর -2 - 10, আমরা পেলাম -10, অর্থাৎ -1 পয়েন্টে আমরা মিনিমাম পেলাম এবং মিনিমাম ভ্যালুটা হলো -10। আমরা এখন টেস্ট করব 0 পয়েন্টে, অলসো মিউট রাখো, f ডাবল ড্যাশ অফ 0 তোমাদের কথা যদি না শোনো তাহলে তো ক্লাস হবে না।
দ্বিতীয়টা হলো সেকেন্ড ডেরিভেটিভ এফ ডাবল ড্যাশ অফ জিরো, তাহলে এই জায়গায় জিরো বসালে রেজাল্ট আসে জিরো প্লাস জিরো মাইনাস থার্টি সিক্স থার্টি সিক্স এই কামরুল হাসান রাজন আসো, তোমাকে আসো, আমি রাজনকে ক্লাস থেকে একেবারে বের করে দিব। আচ্ছা তাহলে দেখো সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালুটা এট জিরো পয়েন্ট আসছে লেস দেন জিরো, তাহলে লেস দেন জিরো হলে ম্যাক্সিমাম আমরা বলে দিব যে সিন্স f double dash of 0 less than 0 then f of x has a maximum at x equals to 0 এবং ভ্যালুটা কত হবে and maximum ভ্যালু হবে f of 0 f of 0 মানে 1 জিরো 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 ওয়ান। এই তাহলে দুইটা করলাম, আমাদের কিন্তু আরো একটা বাকি আছে, সেটা কত থ্রি বাই ফাইভ, তাহলে থ্রি বাই ফাইভ পয়েন্টে আমরা আবার টেস্ট করব, সেটা অবশ্যই মিনিমাম হবে। প্রথমটা পেয়েছিলাম মিনিমাম, পরেরটা ম্যাক্সিমাম, পরেরটা মিনিমাম। একটা ফর্মুলা আছে, যদি তিনটি ক্রিটিক্যাল পয়েন্ট থাকে, দ্যাট ইজ তিনটি টার্নিং পয়েন্ট থাকে, তিনটি টার্নিং পয়েন্টের দুইটি ম্যাক্সিমাম থাকলে তার মধ্যবর্তী একটা মিনিমাম থাকবে, অথবা প্রান্ত দুটি মিনিমাম থাকলে তার মধ্যবর্তী একটা ম্যাক্সিমাম থাকবে। থিওরামটা এরকম, দুটি মিনিমাম বা দুটি ম্যাক্সিমামের মধ্যবর্তী এলাকায় অ্যাটলিস্ট ওয়ান মিনিমাম অথবা ম্যাক্সিমাম থাকবে। এটা আমরা থিওরাম মিড টার্মের পরে পড়াবো, এছাড়া সম্ভব না। ব্যাপারটা আমি এই টাইপের বলেছি, ধরো আমি ইচ্ছা করে এরকম করে আঁকলাম, আমাদের স্টার্টিং পয়েন্ট মনে করো যে এই জায়গাটা আর এন্ডিং পয়েন্ট এই জায়গা x equals to a আর এখানে x equals to b, এখানে এটা মিনিমাম এটা মিনিমাম এটা মিনিমাম, আমরা যদি এই মিনিমাম থেকে ওই মিনিমাম কনসিডার করি তাহলে তার মধ্যবর্তী এলাকায় কমপক্ষে একটা ম্যাক্সিমাম থাকবে, তার মানে একাধিক তো থাকতে পারে, অর্থাৎ এই জায়গায় একটা ম্যাক্সিমাম এই জায়গায় একটা ম্যাক্সিমাম, দুটি মিনিমাম এর মধ্যবর্তী এলাকায় অ্যাটলিস্ট ওয়ান ম্যাক্সিমাম থাকবে, এটা থাকবেই আশা করি, বুঝতে পারছো? এটা আমরা পরবর্তীতে থিওরাম আকারে শিখাবো। আচ্ছা, যেটা কিছুক্ষণ আগে যে প্রবলেমটা সলভ করেছিলাম যে পজিটিভ নেগেটিভ ইন্ডিকেট দিয়ে কিভাবে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে হয়, তা তোমরা আশা করি শিখেছো। আমি একটা অঙ্ক করেছি, আরো একটা অঙ্ক আমি দেখাবো, সেটা দেখো আমি ছোট্ট করে একটা অঙ্ক দেখাচ্ছি, এফ অফ এক্স ইকুয়ালস টু সাপোজ এক্স কিউব মাইনাস সাপোজ এইট এক্স মাইনাস এইট এক্স প্লাস ওয়ান অথবা মাইনাস ফোর এক্স, ঠিক আছে এটা থ্রি এক্স স্কোয়ার, এটা নাইন এক্স দিয়ে দিলাম। এখন আমরা এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে হলে আমি সংক্ষিপ্ত ভাবে দেখাচ্ছি, প্রথমত ফার্স্ট ডেরিভেটিভ জিরো বসাবো, বসিয়ে আমরা পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন ইজ ইকুয়ালস টু জিরো, এখান থেকে এক্স এর মান পাচ্ছি কয়টা, দুইটি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস মাইনাস রুট থ্রি আসছে, তাহলে দুইটা টার্নিং পয়েন্ট পাইলাম, একটি টার্নিং পয়েন্টে রুট থ্রি অর্থাৎ রুট থ্রি এবং মাইনাস রুট থ্রি। আমি এখন এই হয় এটাতে ম্যাক্সিমাম হবে না হয় এটাতে মিনিমাম হবে, কিছু একটা তো হবে, তো যে টেস্ট কিছুক্ষণ আগে করেছিলাম যে এট এক্স ইকুয়ালস টু রুট থ্রি এর মধ্যে আমি লেফট অর্থাৎ রুট থ্রি মাইনাস আর রাইট রুট থ্রি প্লাস, এখন আমরা
রুট থ্রি এর একটা মান আছে যা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি, রুট থ্রি এর মান হলো 1.73, অর্থাৎ 1.73 এর চেয়ে ছোট একটা মান নিব। আমাদের ফাংশনটা কিন্তু f ড্যাশ অফ x আমরা জানি 3x² - 9, তো ছোট মান ধরো 1.7 নিলাম, 1.73 এর চেয়ে ছোট, তাহলে 1.7 যদি নেই আমাদের ক্যালকুলেটর দিয়ে একটু কাজ করতে হবে যে 3 × 1.7² করলাম -9, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর রেজাল্ট এসেছে নেগেটিভ। আর আমরা দেখেছি যে নেগেটিভ হলে এই টাইপের একটা অ্যারো সাইন বসে, আর যদি রুট থ্রি প্লাস হয়, রাহি মোবাইলটা নাও, রুট থ্রি প্লাস তার মানে 1.73 এর চেয়ে একটু বড়, আমি সেই ক্ষেত্রে নিলাম মনে কর 1.73 না নিয়ে আমি সাপোজ 1.8 নিলাম, তাহলে 1.8 যদি কনসিডার করি 3 × 1.8² - 9, এই রেজাল্টটা আসে পজিটিভ। আর পজিটিভ আসলে এটার চিহ্নটা হয় এই টাইপের, নেগেটিভের বেলা এই, পজিটিভের বেলা এই, অর্থাৎ এই ইকুয়ালস টু রুট থ্রি এর ক্ষেত্রে আমরা এই চিহ্নটা পাবো। এর রিমার্কটা কি হবে কে বলতে পারবো? এমন হলে মিনিমাম পয়েন্ট নেগেটিভ স্যার, ভেরি গুড, আমাদের রিমার্ক মিনিমাম মিনিমাম। এই একটা টেস্ট, সেকেন্ড ডেরিভেটিভ করা লাগেনি কিন্তু। এখন আমরা এট এক্স ইকুয়ালস টু মাইনাস রুট থ্রি, তাহলে লেফট অর্থাৎ মাইনাস রুট থ্রি মাইনাস, আর রাইট মাইনাস রুট থ্রি প্লাস, তাহলে মাইনাস রুট থ্রি মাইনাস অর্থাৎ 1.73 মাইনাস, তাহলে আমরা মাইনাস 1.7 নেই, মাইনাস 1.7 নিলে কত হয়, মাইনাস 1.7 অর্থাৎ 3 × 1.7² করলে পজিটিভই আসে, 1.7² × 3 আমরা কি পেলাম 8 - 1, আমরা ক্যালকুলেশন করলে -9, এটা নেগেটিভই পাচ্ছি, এখানেও কিন্তু আমরা একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি -√3। আমার অঙ্কে কি কোনো ভুল আছে কিনা দেখো, তো এখান থেকে x² - 3 = 0, সো x = ±√3, ঠিক আছে, তাহলে আমরা রুট থ্রি এর চেয়ে ছোট একটা মান নিলাম সাপোজ 1.7, আর রুট থ্রি এর চেয়ে বড় 1.8 দিয়ে আমরা দেখতে পেলাম মিনিমাম। এটা টেস্ট করে দেখবো সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে আসলে এটা ম্যাক্সিমাম না মিনিমাম। অনুরূপভাবে আমরা যদি -√3 এই পয়েন্টে টেস্ট করি, -√3 এর চেয়ে ছোট, তাহলে একটা মান নিতে পারি সাপোজ -1.7, -√3 এর চেয়ে ছোট, উল্টা বলতেছি, এই জায়গায় আমি মিস্টেকটা করেছি, দেখো -1.73 এর চেয়ে ছোট হলে এই জায়গায় নিতে হবে x এর মান -1.8, এই জায়গায় উল্টাতে হবে মানটা, কারণ -√3 এর চেয়ে ছোট, তাহলে ছোট এটা, আর -√3 এর চেয়ে বড় এটা হবে 1.7, অর্থাৎ -1.7, এই জায়গায় আমি মিস্টেক করেছি -1.7, অর্থাৎ -√3 এর চেয়ে ছোট বলতে -1.8, আর -√3 এর চেয়ে বড় বলতে -1.7, তখন এই জায়গাটা আসবে, মান বসালে এটা পজিটিভ আসবে, আর পজিটিভ আসলে এই চিহ্ন বসে, আর এটা বসালে নেগেটিভ আসে, এই চিহ্ন বসবে, আর এই চিহ্ন থেকে আমরা বুঝতে পারবো যে এটা আসে কি ম্যাক্সিমাম। আমি একটু ভুল করেছিলাম এই জায়গাতে, তার মানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ডেরিভেটিভ না করেও আমরা এরকম পয়েন্টে লেফটে মান বসাবো, রাইটে একটা মান বসাবো, খুব কাছাকাছি, অত দূরে না, কাছাকাছি মান বসিয়ে আমরা একটা ধারা পাবো পজিটিভ নেগেটিভ, এই টাইপের হলে হবে ম্যাক্স আর এই টাইপের হলে হবে মিন। এখন ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা মূল ফাংশনে বসিয়ে করে ফেলতে পারবো, যে কোনো অঙ্ক আমরা এই ধারাবাহিকতায় করতে পারবো। আমার অঙ্কটা যদি এমন হয়,
স্যার জি বলো, আমরা যখন অঙ্ক করব তখন কি এইভাবে লেফট রাইট ইস্যু করব যেমন যেভাবে লেখা অঙ্কন করছি? হবে, আমি কিন্তু প্রথমে একটা অঙ্ক করিয়েছি পুরোটুকু ডিপ্লোমার নিয়মে, এখন আমি আরেকটা অঙ্ক করাচ্ছি এই লেফট রাইট নিয়মে, তুমি দুই নিয়মে করতে পারো, সমস্যা নেই, এটা সহজ লাগতেছে আমার কাছে। হ্যাঁ, লেফট রাইট নিয়মে করার পরে কিন্তু তোমাকে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে দেখাতে হবে, যেমনটা আগে আমরা দেখিয়েছি, মিনিমাম ভ্যালুটা বের করে দেখাতে হবে। আরেকটা অঙ্ক দেখো, সহজ ঠিক আছে কিন্তু অনেক সময় সহজ থাকে না। আচ্ছা, করতে গেলে বেশি কঠিন লাগে। দেখো, যদি অঙ্কটা হয় f(x) সাপোজ x কিউব, শুধু x কিউব, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কত হয়? 3x স্কয়ার, আর এটা জিরো বসালে আমরা x এর মান পাচ্ছি জিরো। দুইটা জিরো হয়, দুইটা জিরো আসে, তো দুইটা জিরো মানে একটা জিরো। তাহলে আমরা এখন 8x ইকুয়ালস টু জিরো, তাহলে একটা হবে লেফট অর্থাৎ জিরো মাইনাস, আর একটা হবে জিরো প্লাস। হ্যাঁ, জিরো প্লাস, তাহলে জিরো প্লাস জিরো মাইনাস, তো জিরো মাইনাস যদি হয়, আমরা মনে করো এফ ড্যাশ অফ মাইনাস পয়েন্ট ওয়ান নিলাম, সেটা তো শূন্যের চেয়ে ছোট, তাই না? তাহলে রেজাল্টটা কত আসে? এই রেজাল্টটা এফ ড্যাশ অফ, আমার ক্যালকুলেটর দিয়ে করতে হবে, এটা পজিটিভ আসে না নেগেটিভ আসে? পজিটিভ 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 চিহ্ন এটা না এটা? আচ্ছা, এখন জিরো প্লাস, তো জিরো প্লাস বলতে আমি মনে করো এফ ড্যাশ অফ পয়েন্ট ওয়ান নিলাম, সেটা কি পজিটিভ আসে না? পজিটিভ, এটাও পজিটিভ আসে, তাহলে এইটা আসছে, দুই এমন আসছে, এটা কি ইন্ডিকেট করে? আগে তো ছিল উঠবে আর নামবে, আর এখানে তাহলে, হ্যাঁ, গ্রাফের প্যাটার্নটা এরকম হয়নি, অর্থাৎ আমরা একটা টার্নিং পয়েন্ট পাবো, যে টার্নিং পয়েন্টে নো ম্যাক্সিমাম নো মিনিমাম, এই ক্ষেত্রে মন্তব্য হবে নো ম্যাক্স নো মিন, ইনফ্লেকশন পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্যাডো পয়েন্ট বা নো ম্যাক্স নো মিন, নো ম্যাক্স নো মিন অর নো মিন, ম্যাক্সিমাম বা মিনিমাম কিছুই নাই, এই ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব গ্রাফটা প্যাটার্ন কিন্তু এই টাইপের, এইভাবে উঠে আবার এইভাবে, তার মানে এখানে কোনো ম্যাক্সিমাম মিনিমাম তুমি পাবে না, আবার যদি কমপ্লেক্স ভ্যালু আসে সেখানেও আসবে না, অর্থাৎ প্লাস না মাইনাস হিসাব করতে পারতেছ না। যাই হোক, আমাদের ম্যাক্সিমাম মিনিমার স্লাইডটা একটু দেখি, তাহলে আশা করা যায় যেহেতু এটা তোমরা ডিপ্লোমাতে পড়েছো অতএব সহজে এই স্লাইডটা তোমরা বুঝতে পারবে। আমি নেসেসারি কন্ডিশন ফর ম্যাক্সিমা মিনিমা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি, অর্থাৎ নেসেসারি কন্ডিশনটা হলো ফার্স্ট ডেরিভেটিভ ওই পয়েন্টে জিরো বসাতে হবে, বসিয়ে ক্যালকুলেশন করতে হবে, আর হাউ টু ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমা, ম্যাক্সিমা মিনিমা বের করতে হলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ ওই পয়েন্টে যদি লেস দেন জিরো হয় তাহলে ম্যাক্সিমাম, সেকেন্ড ডেরিভেটিভ যদি গ্রেটার দেন জিরো হয় মিনিমাম, এই ফর্মুলাগুলি তোমরা পড়েছো, আমিও একটু করে দেখালাম। আর এদিকে টার্নিং পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, আর তারপরে স্টেশনারি পয়েন্টস নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ জিরো বসিয়ে যে পয়েন্টগুলি পাবো সেই পয়েন্টগুলিকে বলা হয় স্টেশনারি পয়েন্ট। এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর থ্রি স্টেশনারি পয়েন্টস, তিনটি স্টেশনারি পয়েন্ট আছে, একটা হলো এই জায়গায়, আরেকটা এই জায়গায়, আরেকটা নিচে। এই স্টেশনারি পয়েন্ট তিনটাতেই যে ম্যাক্সিমাম মিনিমাম থাকবে নট নেসেসারি, আমরা গ্রাফ থেকে বুঝতে পেরেছি বা দেখা যাচ্ছে যে এই প্রথম পয়েন্টে ম্যাক্সিমাম পাব, তৃতীয় পয়েন্টে মিনিমাম পাব, বাট মাঝের যে পয়েন্ট এখানে স্যাডল পয়েন্ট বা পয়েন্ট অফ ইনফ্লেকশন কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম পাব না। তার মানে স্টেশনারি পয়েন্টস যেমন এই আমরা এক্সাম্পল এই মাত্র দেখালাম,
আর টার্নিং পয়েন্ট কাকে বলে? যেই পয়েন্টগুলিতে আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম পাব সেই বিশেষ ভ্যালুগুলিকে বলা হয় টার্নিং পয়েন্ট। এই দুইটা হলো টার্নিং পয়েন্ট। বাট সি একটা স্টেশনারি পয়েন্ট, সি পয়েন্টটাকে স্টেশনারি পয়েন্ট বলবো কিন্তু টার্নিং পয়েন্ট বলবো না, বিকজ এট সি দ্য কার্ভ ডাজ নট টার্ন, কার্ভটা টার্ন করেনি সি পয়েন্টে। কি কথা কি বুঝে আসছে? আমি কতক্ষণ আগে কিন্তু দেখিয়েছি যে আমাদের এই ইয়াটা রেখাটা ছিল এরকম, দুইটাই এই টাইপের ছিল, তার মানে টার্ন করেনি। হ্যাঁ, টার্নিং পয়েন্ট গুলিতে আমরা ম্যাক্সিমাম মিনিমাম পাবো। সো এখানে ক্ষুদ্র একটা ডিফারেন্স আছে টার্নিং পয়েন্ট এবং স্টেশনারি পয়েন্টস। ফার্স্ট ডেরিভেটিভ জিরো বসিয়ে সব পয়েন্ট পাবো, সবগুলিকেই বলা হয় স্টেশনারি পয়েন্ট। তবে যেই পয়েন্ট গুলিতে ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়া যাবে তাদেরকে বলা হয় টার্নিং পয়েন্ট। সো আশা করি তোমরা ডেফিনিশন দুটা খুব ভালো করে দেখবে, নেসেসারি কন্ডিশন। তারপরে আমি এখানে দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 10 প্রবলেমস হুইচ আর কালেক্টেড ফ্রম ডিফারেন্ট বুকস, স্পেশালি হাওয়ার্ড অ্যান্টনের বই থেকে নিয়েছি, আরও কিছু বিভিন্ন বই থেকে নিয়েছি বা বানিয়ে দিয়েছি কিছু। এই 4 নম্বর অঙ্কটা, তারপরে তোমার 6 নম্বর অঙ্ক, তারপরে 2 নম্বর অঙ্ক, মানে এই কিছু প্রবলেম আছে আমরা হাওয়ার্ড অ্যান্টনের বই থেকে নিয়েছি। আর কিছু 1, 2, 3 এগুলি বিশেষ করে 1, 3 এগুলি ইচ্ছা মতো ধরে আমরা করতে পারবো, যে কোনো অঙ্ক আমরা বের করতে পারবো। তার মানে আমাদের ম্যাক্সিমাম মিনিমা বের করার পলিসিটা কি? পলিসি হলো ধরেই আমরা ফার্স্ট ডেরিভেটিভ জিরো বসাবো, বসিয়ে আমরা টার্নিং পয়েন্ট গুলি বের করার চেষ্টা করবো, দ্যাট মিন্স স্টেশনারি পয়েন্ট। এবার সকল স্টেশনারি পয়েন্ট টার্নিং পয়েন্ট নাও হতে পারে, সকল টার্নিং পয়েন্টকে স্টেশনারি পয়েন্ট বলে, বাট সকল স্টেশনারি পয়েন্টকে টার্নিং পয়েন্ট বলে না। যেই স্টেশনারি পয়েন্টগুলিতে ম্যাক্সিমাম অথবা মিনিমাম পাওয়া যায় তাদেরকেই কেবলমাত্র টার্নিং পয়েন্ট বলে। আমি এখানে বিশেষভাবে 10টা অঙ্ক নিয়েছি, সবগুলির ডেরিভেটিভ তোমাদের ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, বিশেষ করে ফার্স্ট ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ করে তারপরে আমরা দুই পদ্ধতিতে টেস্ট করতে পারি, একটা হলো এই যে আমরা রাইট লেফট ক্যালকুলেশন করে, আর একটা হলো সেকেন্ড ডেরিভেটিভ করে। তোমার ইচ্ছা, তুমি যেভাবে খুশি সেভাবে তুমি করতে পারবে। আমি এখানে কিন্তু একটা অঙ্ক আমি দেখাইনি, আমি দেখাবো। তাছাড়া আজকে হয়তোবা আরো 4টা অঙ্ক আছে, সেই 4টা অঙ্ক সলিউশন সহ দেওয়া আছে। আমি থিওরিটিক্যাল প্রবলেম, এটা আপাতত আমি মিড টার্ম পরীক্ষায় দিব না, কারণ হয়তোবা তোমরা কভার আপ করতে পারবে না, আমরা ফাইনালে আবার এগুলি পড়ব, ঠিক আছে? সো এই 4টা অঙ্ক নিয়ে আপাতত কিছু বলছি না, প্রথম 10টা অঙ্ক থেকে আমি আরো 1টা বা 2টা অঙ্ক করে দিচ্ছি উইথ দ্য হেল্প অফ লেফট রাইট রুল, মানে পজিটিভ না নেগেটিভ ওই হিসাব করে আমরা 2-3টা অঙ্ক করে দিচ্ছি। দেখুন, আমরা যে স্লাইডটা তোমাদেরকে দিয়েছি, আমি বিশ্বাস করি সকলের কাছে এই স্লাইডটা কালেকশনে আছে। এখন আমি একটু অঙ্ক নিচ্ছি ছোট দেখে। জি বলো স্যার, ওই যে কামরুল হাসান রাজন ফোনটা ভিতরে রেখে বৃষ্টি হচ্ছে তো কাপড় উঠাতে বাইরে গেছে, এই মুহূর্তে এক বাচ্চা যেমন আনমিউট করছিল সেই জন্য সমস্যা হয়েছে, ও ঢুকতে চাইছে ক্লাসে। আমি কি করব, তাকে তো সকলের সুবিধার্থে রাজনকে ক্লাস থেকে আজকের মতো বিদায় দিয়ে দিয়েছি, সে এখন মনে হয় ঢুকতে পারছে না, তাই তো? হ্যাঁ স্যার, ও অনেক রিকোয়েস্ট করছে। ও রাজনকে শুধু গ্রুপে আইডিটা দিতে বলো সবার সুবিধার্থে। জি, আমি ওই স্লাইডের 5 নম্বর অঙ্কটা নিচ্ছি, যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সাইন এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস কস এক্স। সাইন কোসাইন ফাংশন, দ্যাট মিন্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন থাকলে তার একটা সীমানা দেওয়া থাকবে। কেন সীমানা দেওয়া থাকবে? কারণ দিজ আর দা পিরিয়ডিক ফাংশনস, সাইন ফাংশন কোসাইন ফাংশন হলো পিরিয়ডিক ফাংশনস, পিরিয়ডিক ফাংশন বারবার ঘুরে 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 আসে, সেজন্য একটা সার্টেন পিরিয়ড দেওয়া থাকবে যে এই পিরিয়ডের মধ্যে এই সীমানার মধ্যে এক্স এর মানটা কাউন্টেবল। মনে রাখবে ম্যাক্সিমাম মিনিমার যদি কোনো অঙ্কতে সাইন কোসাইন থাকে তাহলে পিরিয়ড দেওয়া থাকবে, অন্যথায় আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো না, কারণ এখানে লটস অফ ভ্যালুস বের হবে, এক্স এর হাজার হাজার মান বের হবে।
আচ্ছা এই অঙ্কটা আমরা সলভ করতে চাচ্ছি রেশিও টেস্ট করে অর্থাৎ পজিটিভ নেগেটিভ অ্যানালাইসিস করে দেখো তাহলে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ করা লাগবে না কারণ অনেক অঙ্ক আছে সেকেন্ড ডেরিভেটিভ অনেকটা কঠিন শুধু ফার্স্ট ডেরিভেটিভ করব ফার্স্ট ডেরিভেটিভটাও কিন্তু কম না 2 মাইনাস cos x হোল স্কয়ার 2 মাইনাস cos x রেখে দিলাম আর sin x এর ডিফারেন্সিয়েশন cos x মাইনাস sin x রেখে দিব আর 2 মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস মাইনাস প্লাস sin x এখন দেখো 2 cos x মাইনাস cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x অর্থাৎ sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই 2 মাইনাস cos x হোল স্কয়ার অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 2 cos x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস cos x হোল স্কয়ার আমরা ফার্স্ট ডেরিভেটিভটা বের করেছি নিশ্চয়ই সেকেন্ড ডেরিভেটিভ আরো কঠিন হবে আমরা সেকেন্ড ডেরিভেটিভে আজকে যাচ্ছি না এটা ওই টেস্ট করে ক্যালকুলেশনটা করে ফেলব এখন টু গেট দ্য স্টেশনারি পয়েন্টস টু গেট দ্য স্টেশনারি পয়েন্টস অ্যাপ্লাই কি অ্যাপ্লাই করব ফার্স্ট ডেরিভেটিভ জিরো বসাবো অর্থাৎ এই মানটা জিরো বসাবো বসিয়ে দেই এই মানটা জিরো বসে নিচ থেকে উপরে উঠে গেলাম অর্থাৎ 2 cos x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস cos x হোল স্কয়ার সমান জিরো ইমপ্লাইজ দ্যাট 2 cos x মাইনাস 1 ইকুয়ালস টু জিরো অর cos x equals to half equals to cos pi by কত cos half কত ডিগ্রির মান জানো sin কত ডিগ্রি মান sin sin ডিগ্রি মান half অর্থাৎ cos 60 ডিগ্রি মান 60 ডিগ্রি মান স্যার 60 ডিগ্রি এখন এই মানটা এর মধ্যে অবশ্যই আছে সেটা আমাদের পাই বাই 360 ডিগ্রি এটা হলো 180 অতএব এই মানটা কমন পড়েছে সুতরাং cos x সমান cos পাই বাই 3 হলে x ইকুয়ালস টু পাই বাই 3 এই মানটা এখানে সাপোর্ট করে বলে এটা নিলাম পিরিয়ড ইনক্লুড করিনি পিরিয়ড ইনক্লুড করলে পরের মানটা 180 পরে আসবে অর্থাৎ 180 প্লাস 60 ডিগ্রি তখন এই সিলেবাসের মধ্যে থাকবে না সেজন্য আমরা একটা মানই পেলাম দেয়ারফর দ্য টার্নিং পয়েন্ট কত দ্যাট ইজ স্টেশনারি পয়েন্ট দেয়ারফর x ইকুয়ালস টু পাই বাই 3 is the stationary point আমরা একটা স্টেশনারি পয়েন্ট পেলাম এখন এটার লেফট রাইট টেস্ট করব এখন লেফট পাই বাই 3 মাইনাস আর রাইট প্লাস হ্যাঁ পাই বাই 3 প্লাস তাহলে দেখো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালুটা তো আছে আমি ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালু সুবিধার্থে এদিকে একটু বসাই অর্থাৎ f ড্যাশ অফ x কত ছিল 2 cos x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস cos x হোল স্কয়ার এখন 60 ডিগ্রি আমরা এটা ডিগ্রিতে বসাবো হ্যাঁ তাহলে 60 ডিগ্রি চেয়ে একটু কম তাহলে কত বসাতে পারি বলো 2 cos 2 স্যার আদান দিচ্ছে একটু আর্লি করলে ভালো হইতো স্যার হ্যাঁ শেষ এখানে শেষ হয়ে যাবে 2 cos এটা মনে করো 50 ডিগ্রি আমরা বসিয়ে দিলাম 2 cos 50 ডিগ্রি মাইনাস 1 এটার একটা রেজাল্ট আসে আর ভাগ করব আমরা 2 মাইনাস cos 50 ডিগ্রি এর স্কয়ার দিয়ে আমরা এই রেজাল্টটা পাচ্ছি পজিটিভ আমরা জানি পজিটিভ হলে চিহ্নটা আসে এই চিহ্ন আর যদি 70 ডিগ্রি হয় 60 ডিগ্রি চেয়ে একটু বেশি তাহলে এই রেজাল্টটা কত হয় 2 cos
suppose 70 degree minus 1 এটা রেজাল্ট আসে নেগেটিভ তাহলে কি হবে কে পারবে সংক্ষিপ্তভাবে বলো স্যার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমাদের তো ম্যাক্সিমাম মিনিমামই দরকার তাহলে রিমার্কটা হবে ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে f অফ পাই বাই 3 তাহলে পাই বাই 3 কোথায় বসাবো মূল ফাংশনে বসিয়ে অঙ্কটা শেষ করব সেকেন্ড ডেরিভেটিভ না করে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি করতে পারো ওকে আমাদের আসলে এমন একটা টাইম যে এই টাইমে আমাদের ক্লাস কিছু সময় বাকি থাকে হ্যালো